জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হার মানবে না। তোমার লক্ষ্য সবসময় স্থির রাখবে, ভারমে যাক সব কিছু। যেটা তুমি করতে চাও সেটা মন প্রাণ দিয়ে করো এবং সেই জিনিসে সবার সেরা হয়ে দেখাতে হবে। যদি মন চায় তাহলে নিজের 100% দিয়ে করো, আর যদি মন না চায় তাহলে তার পিছনে বেকার সময় নষ্ট করো না। এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কোনো বিষয়ই ছোট নয়। তাই ওই লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইসব নিয়ে চিন্তা না করে নিজের টার্গেটের দিকে এগিয়ে চলো। কারণ আমাদের সমাজ অসফল ব্যক্তিকে ভালোবাসে না, এই সমাজের মানুষ হাত মেলাতে চায় সাকসেসফুল মানুষের সাথে। তাই তোমার স্ট্রাগলিং পিরিয়ডে কেউ তোমাকে হেল্প করবে না, বরং তোমাকে দেখে সবাই হাসাহাসি করবে, তোমাকে ক্রিটিসাইজ করবে, তোমাকে সবাই পাগল ভাববে। তাই বলে পাগলের পাগলামি থামালে হবে না, তোমাকে একাগ্রতার সাথে মন কান দিয়ে এগিয়ে যেতে হবে। দুর্বল হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, মাঝপথে হাল ছেড়ে দিলে হবে না। বন্ধু, খারাপ সময়ে কেউ পাশে থাকে না, সবাই সুযোগের সদ্ব্যবহার করে। তাই কারোর উপরে ভরসা না করে নিজেই নিজের উপরে ভরসা করো। ওই যে কথাই বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি একাই যথেষ্ট তোমার টার্গেটটাকে পূরণ করার জন্য, তুমি একাই যথেষ্ট সবার সেরা হওয়ার জন্য। কিসের ভয়, চিন্তা নেই, জয় তোমারই হবে। শুধু ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। যখন সময় হবে তখন সময় ঠিক তার মূল্য দেবে, কিন্তু এখন তোমাকে সময় দিয়ে যেতে হবে তোমার কাজে। তোমাকে ফোকাস করতে হবে, হার মানলে হবে না, পিছু হটলে হবে না। নিজেই নিজেকে সাহস যোগাও, নিজেই নিজেকে মোটিভেট করো। সবসময় একটা কথা মাথায় রাখবে যে তোমার পাশে আর কেউ থাক আর না থাক, তুমি আছো। তাই এই পৃথিবীর আর কেউ তোমাকে হারাতে পারবে না। শুধু নিজের উপরে এই বিশ্বাসটা রাখো, দেখবে একদিন সারা পৃথিবী জয় করে ফেলবে তুমি। কারণ কি জানো, কারণ তুমি একজন সুপার হিরো।